দেখুন আর কয়েকদিন পরেই দুর্গাপূজা কিন্তু পরিষ্কারভাবে এবারের দুর্গাপূজাটা পূজাটা অন্যান্য প্রত্যেকটি বাড়ির থেকে সম্পূর্ণ রূপে আলাদা এমন কি দেখবেন যে এই সময় ফেসবুক পোস্টে যে সব জায়গায় যে যেখানে পারে কাশ ফুলের ছবি দিয়ে মা দুর্গা আসছেন এই পরিস্থিতির কথা আগমনী বার্তাটা সকলে শেয়ার করেন কিন্তু এবারে যদি সোশ্যাল মিডিয়াগুলো খোলেন সেখানে কোথাও গিয়ে দেখবেন যে ওই দুর্ভাগা বোনটি যার হত্যা হয়েছে তাকে নিয়ে প্রতিবাদ কিংবা আমাদের এই রাজ্য পুলিশ প্রশাসনকে নিয়ে সমালোচনা বা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সম্পর্কিত কিছু মিম এখন সোশ্যাল মিডিয়া খুললে এই সমস্ত কিছুই দেখা যায় বিশেষ করে যেহেতু আমার ছোটোবেলাটা কেটেছে পূর্ব বর্ধমানে ওই চত্বর দিয়ে যখন যেতাম সেটা ট্রেনে করে হোক বা বাসে করে হোক খালের দুপাশে একেবারে কাশ ফুলে ভর্তি থাকত কিন্তু এবারে যাওয়ার আমারও সুযোগ হয়নি উৎসবে সামিল হওয়ার মতো ইচ্ছা এবারে আপনাদের মতো আমারও নেই কিন্তু প্রশ্ন হচ্ছে আমি জানি না যে আপনারাও এবারে কাশফুল দেখেছেন নাকি সত্যি সত্যি কাশফুলরাও তারাও প্রতিবাদে নেবে কার্যত পশ্চিমবঙ্গের যে করুণ পরিস্থিতি সেই পশ্চিমবঙ্গের নিঃসৃত মাটিতে কাশফুলরাও কোথাও মুখ লুকিয়েছে এবারে বোধ আর ফুটব না জানি না সেটা আপনারা বলতে পারেন কিন্তু আপনাদের দেখাবো যে কাশফুল ফুটুক আর নাই ফুটুক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শিল্প ফুটিয়ে দিয়েছেন একেবারেই তিনি বলছিলেন বর্ধমান থেকে যখন আসছিলেন কলকাতার দিকে হাওড়া হুগলি এই সমস্ত চত্বরের দুপাশে শুধু শিল্পই শিল্প আর তিনি কিছু দেখতেই পাননি এমনটাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন বিশ্বাস হচ্ছে না তো শোনাবো একেবারেই কানে শোনাবো যে দুপাশে শিল্প আর কিছুই দেখা যাচ্ছে না এবং আমার মনে পড়ে গেল হঠাৎ করেই তাদেরই নবনির্বাচিত সাংসদ রচনা ব্যানার্জির কথা যে রচনা ব্যানার্জি নির্বাচনের সময় প্রচারে গিয়ে তিনিও চোখে ধোঁয়া দেখতেন যেখানেই যেতেন সেখানেই নাকি ধোঁয়া দেখতেন সেটা বিড়ির ধোঁয়া নাকি কোনো ময়লা পোড়ানোর ধোঁয়া নাকি ইটভাটার ধোঁয়া সেগুলো বিচার না করেই একেবারে ধোঁয়া দেখলে শিল্প শিল্প করে দুহাত তুলে একেবারে উদ্বাহ নৃত্য করতেন এবং সেই সাংসদ আপনাদের মনে রয়েছে এই কয়েকদিন আগে একটি এমন মন্তব্য করেছেন বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন আমি দেখেছি এই মাননীয় সাংসদের একটা গুণ আছে দিদি নাম্বার ওয়ান যতদিন করছিলেন ততদিন পর্যন্ত ঠিক ছিল যখনই ওই স্ক্রিপ্টের বাইরে সাধারণ মানুষের সামনে এসে মুখটা খুলেছেন ততদিনই মানুষ গোটা পশ্চিমবঙ্গের মানুষ তার শিক্ষাগত যোগ্যতার পরিচয়টা পেয়ে গিয়েছেন প্রথম কথা ওই ধোঁয়া নিয়ে তিনি গোটা পশ্চিমবঙ্গবাসীকে হাসির খোরাক জুগিয়েছিলেন দ্বিতীয়ত আপনারা জানেন এই আর জি করের বন্টির হত্যার পর যেভাবে প্রতিবাদ এবং শোক জ্ঞাপন করতে গিয়ে একটা নাটক করার চেষ্টা করেছিলেন এবং সেটা সাধারণ মানুষের কাছে ধরা পড়ে গিয়েছিলেন তা নিয়ে সমালোচিত হয়েছিলেন আর তৃতীয়বারের জন্য তিনি মুখ খুললেন এই বন্যা দুর্গত পরিস্থিতি নিয়ে একেবারে তিনি তার লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় যখন ঘুরে ঘুরে দেখছিলেন তখন কোথাও গিয়ে তিনি হাসি মুখে ওল কিনে এনেছিলেন আবার কোথাও গিয়ে বলেছিলেন ডিভিসি নাকি কুইন্টাল কুইন্টাল জল ছাড়ছে সেই জন্য পশ্চিমবঙ্গের এই হাল হয়ে গিয়েছে তা নিয়ে পশ্চিমবঙ্গের প্রায় সকলেই হেসে ফেলেছেন আমার মনে হয় আমি সকলকে সম্মান দিয়েই বলছি যে ছেলেটি বা মেয়েটি ক্লাস এইটে পাস করেনি তারাও পর্যন্ত মাননীয়া সাংসদের এই বক্তব্যে একেবারে হেসে লুটোপুটি খেয়েছেন কারণ এই ছোট জিনিসটা বোধহয় ক্লাস ওয়ান টু এর বাচ্চারাও জানেন আর ভাবতে অবাক লাগে একজন সাংসদ তিনি নাকি আমাদের পথ দেখাবেন তিনি বলছেন কুইন্টাল কুইন্টাল জল ছাড়া হয়েছে সে সমস্ত পুরোনো কথা আপনারা সকলে জেনে নিয়েছেন দেখে নিয়েছেন তাও যেহেতু আমি দেখাইনি একবার ছোট্ট করে দেখিয়ে দিই কিন্তু আদতে আপনাদের বলবো মুখ্যমন্ত্রীও তিনিও চোখে ধোঁয়া দেখছেন রাস্তার দুপাশেই নাকি ধোঁয়া আগে শোনাবো রচনা ব্যানার্জি কি বলেছিলেন কুইন্টাল কুইন্টাল বন্যার জল সেটা আগে শোনাবো তারপরে আপনাদের দেখাবো কুইন্টাল কুইন্টাল শিল্প দেখুন আগে সিচুয়েশন এসে পড়েছেন যেখানে না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরকম জনত অবস্থা যে বাড়ি ঘর কিচ্ছু নেই রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছেন সিচুয়েশন এসে পড়েছেন যেখানে না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরকম দুর্ভাগ্যজনক অবস্থা যে বাড়ি ঘর কিচ্ছু নেই রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছেন দেখলেন বন্ধুরা রচনা ব্যানার্জি নয় রাজনীতিতে নবাগতা যদিও এই সমস্ত বক্তব্যের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই আপনাদের বাড়ির যে কোনো ছোট্ট বাচ্চাকেও জিজ্ঞাসা করলে বলে দেবে যে যে তরলের একক কি কঠিন পদার্থের একক কি লম্বার একক কি চওড়ার একক কি এই সমস্ত জিনিসপত্র ক্লাস এর বলে দেবে আমার ভাবতে অবাক লাগে একজন সাংসদ তিনি তার জ্ঞান নেই এবং তিনি এক সময় চোখে ধোঁয়া দেখতেন চারিদিকে শিল্প দেখতেন ধোঁয়া মানে শিল্প তার মুখ থেকে আমরা প্রথম জানতে পেরেছিলাম তবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খানিকটা সেই ধরনেরই কথা বললেন তিনিও নাকি এখন জানি না রচনা ব্যানার্জিকে দেখে কিনা বলতে পারবো না কিন্তু তিনিও এখন চারিদিকে ধোঁয়া দেখছেন সত্যি আমারও অবাক লাগলো যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তো আর রচনা ব্যানার্জির মতো কম্পেয়ার করা যায় না কিন্তু তিনিও বললেন যে এত নাকি শিল্প আসছে পশ্চিমবঙ্গে এত কর্মসংস্থান হয়েছে সেটা সাংবাদিক বন্ধুরা তো দেখানি না এবং আগামী দিনে প্রচুর নাকি শিল্প আসছে তার মধ্যে বেসরকারিভাবে একটা না দুটো বিদ্যুৎ হাব তৈরি করা হচ্ছে সরকারিভাবে একটা না দুটো তৈরি করা হচ্ছে এবং শিল্পের জোয়ার আসছে একদিকে তিনি বললেন অন্য দিকে তিনি বললেন তিনি বর্ধমান থেকে যখন আসছিলেন তখন রাস্তার দুপাশে হুগলি এবং হাওড়ার দুপাশে শুধু শিল্প আর শিল্প দেখেছেন মানে এক কোটা জায়গা তিনি দেখেননি কি বলেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শোনাব আপনাদের এবং চাকরি ম্যাটার এমপ্লয়মেন্ট জেনারেশন হবে প্রচুর আর বাংলায় অলরেডি প্রচুর এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে আপনারা তো খোঁজই রাখেন না তিনটে ছোট ইন্ডাস্ট্রিয়াল করিডোর হচ্ছে ছটা রেল করিডোর হচ্ছে আপনারা তো খবরই রাখেন না দুটো পাওয়ার প্ল্যান্ট গভর্নমেন্ট নিজে করছে দুটো পাওয়ার প্ল্যান্ট প্রাইভেট সেক্টর করছে জিন্দালরাও পাওয়ার প্ল্যান্ট করছে সম্ভবত আরও আমাদের স্টিল প্ল্যান্ট হচ্ছে আরও দু তিনটে এইভাবে অনেক প্রোগ্রাম হচ্ছে আমি তো কালকে নিজে বর্তমান থেকে গাড়িতে ফিরতে ফিরতে দেখলাম হুগলি হাওয়ারও ভর্তি হয়ে গেছে দুপাশে আর একটুও জমি নেই সবই ইন্ডাস্ট্রি টোটালটাই ইন্ডাস্ট্রি আমি তো কালকে নিজে বর্তমান থেকে গাড়িতে ফিরতে ফিরতে দেখলাম হুগলি হাওড়া ভর্তি হয়ে গেছে দুপাশে আর একটু জমি নেই ইন্ডাস্ট্রি টোটালটাই ইন্ডাস্ট্রি শুলেন বন্ধুরা আশা করি আপনাদের অনেকেরই যাতায়াত রয়েছে ওই বর্ধমান এক্সপ্রেস ওয়ে দিয়ে আপনারা হয়তো অনেকেই কলকাতা বর্ধমান যাতায়াত করেন আপনাদেরও কি একই এক্সপিরিয়েন্স এই রাস্তাগুলোর মধ্যে দিয়ে যখন যান তখন কি একেবারে চারিদিকে শিল্প দেখেন দেখুন আমার বাড়ি অ্যাকচুয়াল বাড়ি মানে দেশের বাড়ি যেহেতু বর্ধমানের কাছাকাছি তো আমাকে ওই রাস্তাটা দিয়ে যেতে হয় আমারও বছরে এক দুবার করে সৌভাগ্য মেলে যে ওই রাস্তাটা দিয়ে আমি যাই কিন্তু জানি না কোন কারণে আমি যখন যাই তখন ওই ধোঁয়া বা ওই শিল্পগুলো আমি চোখে দেখতে পাই না জানি না আমার চোখে প্রবলেম কিনা এমনিতেই চোখে একটু প্রবলেম আছে আমি ডাক্তার দেখাই এবারে এই প্রবলেমটা গিয়ে বলতে হবে এবং ভিডিওটাও আমি দেখাবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিওটা ডাক্তার বুককে দেখাবো গিয়ে বলবো দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবারে হাওড়া হুগলির দুপাশে শিল্প দেখছেন কিন্তু আমি যখন যাচ্ছি আমি শিল্প দেখতে পাচ্ছি না কি প্রবলেমটা এক্স্যাক্টলি আমার চোখের হয়েছে এটা আমি কিন্তু এবার যে নেক্সট ভিজিট করব ডাক্তারের কাছে সেটা আমি জানতে চাইব আপনাদেরও কি একই সমস্যা একটু টেস্ট করে দেখবেন আপনারা ওই রাস্তাটার মধ্যে দিয়ে আসবেন এবং দুপাশটা একটু খেয়াল করে দেখবেন যে আপনাদেরও চোখে সমস্যা রয়েছে কিনা যদি আপনারা শিল্প দেখতে পান তাহলে ভালো আপনাদের চোখ ঠিক রয়েছে যদি আপনারা শিল্প দেখতে না পান আমার মতোই ধুধু মাঠ দেখতে পান তাহলে বুঝতে পারবেন যে আপনাদেরও হয়তো চোখে কোনো সমস্যা হয়েছে অনতি বিলম্বে তড়িঘড়ি ডাক্তারের কাছে চলে গিয়ে চোখটা কিন্তু দেখিয়ে নেবেন যাই হোক আপনাদের এটা বলতে চাইবো যে এটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার বললেন এমনটা নয় তিনি বিভিন্ন ক্ষেত্রে বলেছেন যে পশ্চিমবঙ্গে এত চাকরি হয়েছে কি একটা বলতেন যে যেখানে দেশের নিরিখে নাকি পঞ্চাশ শতাংশ মানে চাকরি চলে গিয়েছে বা বেকারত্ব বেড়েছে আর আমাদের নাকি পঞ্চাশ শতাংশ বেকারত্ব কমেছে এই ধরনের কিছু একটা বলতেন যে দেশে বেকারত্ব প্রচুর নাকি বেড়ে গিয়েছে আর আমাদের বেকারত্ব কমে গিয়েছে এটাও কিন্তু একটা ম্যাজিক কোনো বড় শিল্প ছাড়াই এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের ওই যে প্রস্তাবিত শালবনিতে ইস্পাত কারখানা সেটা এখনো পর্যন্ত বাস্তবায়িত হওয়ার তো কোনো লক্ষণ আমরা দেখছি না যদিও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সৌরভ গঙ্গোপাধ্যায় সুদূর স্পেন থেকে ঘোষণা করেছিলেন যে একজন বিজনেসম্যান বিরাট বিজনেসম্যান সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি ইনভেস্ট করতে চলেছেন পশ্চিমবঙ্গে এবং বিশেষ করে আমাদের প্রিয় দাদা তার যে ওয়াইফ তার নাম হচ্ছে ডোনা গঙ্গোপাধ্যায় তিনি আবার মনে করেন যে ওই রেপ টেপ তো এদিক ওদিক হয়েই থাকে এ হেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তার পরিবার তারা একটা শিল্প স্থাপন করবেন জানি না সেটা আবার হয়ে গেছে কিনা আমাদের কাছে তো কোনো খবর নেই এবং সেই সমস্ত কারখানাতেই লক্ষ লক্ষ পশ্চিমবঙ্গের লোকজন বেকার ছেলেমেয়েরা কাজ করতে শুরু করে দিয়েছেন ইতিমধ্যে জানিনা এই খবর অন্তত আমাদের কাছে নেই কিন্তু আমাদের কাছে যে খবর রয়েছে সেই সমস্ত এখনো কিছুটাই শুরু হয়নি সৌরভ গঙ্গোপাধ্যায় সুদূর স্পেন থেকে দাঁড়িয়ে যে কথা বলেছেন সেটা ডাহা মিথ্যা ছাড়া এখনো পর্যন্ত তার অন্য কোনো ব্যাখ্যা আমরা খুঁজে পাচ্ছি না যাই হোক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই কর্মসংস্থান নিয়ে প্রথমবার এই ধরনের বক্তব্য বললেন এমনটা নয় প্রত্যেক বাড়ি পশ্চিমবঙ্গে এত নাকি কর্মসংস্থান হয়েছে এই নিয়ে তিনি নিজেই প্রশংসা করেন নিজের প্রশাসনের পিঠ নিজেই চাপড়ান আবার হঠাৎ করে মাঝে মাঝে ওই মুখ ফসকে বলে ফেলেন যে তোমরা শিল্প শিল্প করে মরো আরে চপটাও তো একটা শিল্প চপ ভেজেও তো রোজগার করা যায় পুজোর সময় যে এত বিক্রি বাটা হয় তোমরা একটা টুল নেবে মাকে বলবে এক কড়াই ঘুগনি করে দিতে তারপরে ছোট ছোট শালের বাটি করে ঘুগনি দেবে এইভাবেই শুরু করবে এক হাজার টাকা নিয়ে শুরু করবে আস্তে আস্তে দেখবে কোথায় গিয়ে পৌঁছে যাবে সবটাই ছোট করে শুরু করতে হয় ছোট থেকেই মানুষে বড় হয় তারা আজকে বুঝবেন আমি বলতাম আপনার কাছে টাকা নেই আপনি এক হাজারটা টাকা নিন এক হাজার টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাড় নিন সাথে কিছু বিস্কুট নিন আস্তে আস্তে বাড়বে প্রথম দিনে আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন একটা একটা টুল আর টেবিল নিয়ে বসলেন এই তো পুজো আসছে সামনে দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না আজকাল এত বিক্রি আছে মুখ্যমন্ত্রী এসবও বলেছেন জানি না যে এত শিল্প আসার পরেও এই সমস্ত ছোট্ট টুল আর ঘুগনির আর প্রয়োজন পড়বে কিনা তবে মুখ্যমন্ত্রী এর আগেও বলেছিলেন আপনাদের আরো একটা বক্তব্য শোনাতে চাইব যে বাংলার শ্রমিকদের আর বাইরে যাবার প্রয়োজন নেই কারণ এত নাকি শিল্প হয়েছে এবার আপনাকে শুধু খুঁজে নিতে হবে আপনার আশেপাশে চারিদিকে শিল্পে ভর্তি শুধু আপনাকে খুঁজে নিতে হবে আপনি কোনটা করবেন এই এইরকমই একটা মুখ্যমন্ত্রী বক্তব্য বলেছিলেন যেটাকে আমরা বলেছিলাম যে দুয়ারে শিল্প আসুন মুখ্যমন্ত্রীর পুরনো একটা বক্তব্য সেটা শোনাবো আপনাদের আপনাদের বাইরে যাওয়ার নেই চাকরি আপনার ঘরের সামনে আপনাকে ডাকবে আপনাকে শুধু খোঁজ রাখতে হবে কারণ আমি বলেছি দুয়ারে রেশন ছিল করে দিয়েছি আপনাদের বাইরে যাওয়ার দরকার নেই চাকরি আপনার ঘরের সামনে আপনাকে ডাকবে আপনাকে শুধু খোঁজ রাখতে হবে শুনলেন বন্ধুরা কার্যত দুয়ারে শিল্প ভঙ্গে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে শিল্পে ভরে গিয়েছে আপনাদের শুধু শিল্পটা খুঁজে নিতে হবে যাই আমার হঠাৎ করে মনে পড়ে গেল আমি যখন ক্লাস টুয়েলভে পড়তাম আমি একজন শ্রদ্ধেয় অঙ্কের টিচারের কাছে পড়তাম বয়স্ক টিচার এই মুহূর্তে তিনি নেই তিনি আমাকে বলতেন যে দেখো প্রলয় যে যদি ভালো করে পড়াশোনা করো এই এই এইচএস এবং জয়েন্ট এন্ট্রান্সে যদি ভালো রেজাল্ট তুমি করতে পারো তাহলে দেখবে চাকরির অভাব তো ছেড়েই দাও বরঞ্চ তুমি যদি চাকরি না করো ওই শিল্পপতিরা বা যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা ধরে নিয়ে চলে যাবে বাড়ি থেকে তুমি যদি বলো যে তুমি চাকরি করবে না তারা কিন্তু তোমাকে ছাড়বে না একেবারে বাড়ি থেকে ধরে বেঁধে নিয়ে চলে যাবে তাদের ইন্ডাস্ট্রিতে তোমাকে চাকরি দেবে এই রকম বলার চেষ্টা করেছিলেন বোঝানোর জন্য কিছুটা মজার চলে যে তুমি যদি যোগ্য হও তাহলে তোমার চাকরির অভাব হবে না সেটা এই রাজ্যে বা যে কোনো রাজ্যে সেটা তিনি অনেক কাল আগে দু সালে এই বক্তব্যের কথা বলছি আমাদের আমার শ্রদ্ধেয় টিচার তিনি এই কথা আমাকে বলেছিলেন তবে সেই কথাটাই আমার মনে পড়ে গেল যে পশ্চিমবঙ্গের এখন প্রত্যেকটা যুবক যুবতীদের এইরকম পরিস্থিতি না সৃষ্টি হয়ে যায় আপনি যদি বলেন না আমি চাকরি করব না তাহলে আবার মানে সেটা আবার পুলিশ ধরে নিয়ে চলে যাবে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা এসে আপনার বাড়িতে পড়ে থাকবে ধর্ণা দেবে কেন চাকরি করবেন না এত চাকরি আমাদের ইন্ডাস্ট্রিতে কে চাকরি করবে একেবারেই কিন্তু সবাই ধর্ণা দিতে শুরু করবে আপনার বাড়ির সামনে তাই খুব সাবধান আপনার বাড়িতে যদি বেকার যুবক থাকে বা বেকার যুবতী থাকে তাহলে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের থেকে কিন্তু একটু সাবধান তার কারণ একেবারে দরজাটা খুললেই দেখতে পারবেন দু হাতে সুটকেস নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে শুধু আপনাকে জিজ্ঞাসা করবে দু হাত জোর করে ভাই কত নেবেন স্যালারি কত নেবেন ব্যাস শুধু এইটুকুই আর কোনো প্রশ্ন প্রশ্ন করার দরকার নেই তার কারণ এত ইন্ডাস্ট্রিতে তো চাকরির জন্য মানুষ খুঁজে পেতে হবে দুপাশে যদি ইন্ডাস্ট্রি থাকে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি আর কিছু দেখতে না পান রাজ্যের সাংসদ যদি শুধু ধোঁয়া দেখতে পান রাজ্যে তাহলে এই পরিস্থিতি খুব শীঘ্রই ঘটতে চলেছে আপনারা সাবধান থাকবেন যাদের বাড়িতে বেকার যুবক বা যুবতীরা রয়েছে তাদের বাবা মা একটু সাবধান হয়ে যাবেন যে একেবারেই দরজা খুললেই কিন্তু দেখবেন ওই সুটকেস নিয়ে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা তারা দাঁড়িয়ে রয়েছে চাকরি দেবে বলে মুখ্যমন্ত্রী বলছেন যে বর্ধমান থেকে তিনি ফেরার সময় দেখেছেন রাস্তার দুপাশে শিল্পই শিল্প টোটালটাই শিল্প হয়ে গেছে কোন জমি ফাঁকা নেই না এটা মুখ্যমন্ত্রী শুধু নয় মুখ্যমন্ত্রীর যারা অনুগামী তারা অনেক আগেই বলেছেন হুগলি তৃণমূলের প্রার্থী ছিলেন তিনি যখন ভোটে প্রার্থী পেয়েছিলেন পরে এমপি হয়েছেন তিনি শুধু কুইন্টাল কুইন্টাল জল এবারে বলেছেন তা নয় তিনি এর আগে বলেছেন আমি গোটা ধোঁয়া দেখতে দেখতেছি সেটা পাউরুটি ফ্যাক্টরির ধোঁয়া না ইন্দু ভাটা টালি ভাটার ধোঁয়া না চা দোকানের ধোঁয়া না টায়ার টায়ারের সোল্ডিং এর ধোঁয়া সেটা আমি জানি না বলেছেন অতএব ওনার সাংসদ বলেছেন যখন তখন মাননীয় মুখ্যমন্ত্রীকেও সেটা স্বীকৃতি দিতে হবে তাই তিনি বলছেন মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গ সর্বদিক থেকে শেষ হয়ে গেছে মুসলিম ভোট আর পুলিশ এই দুটো করে এই রাজ্যতে ক্ষমতায় আছে সাধারণ মানুষের সমর্থন নেই ভোট হয় না মানুষ ভোট দিতে পারে না গণতান্ত্রিক অধিকার নেই আর মুখ্যমন্ত্রী যে কত মিথ্যা কথা বলেন তার উদাহরণ প্রত্যেক দিনই দেওয়া যায় কিন্তু সবচেয়ে যে বড় বিষয়টা জনগণ ধরে ফেলেছে বাংলার মা বোনেরা বিশেষ করে ধরে ফেলেছেন সেটা হলো চোদ্দই আগস্ট মুখ্যমন্ত্রী বলেছিলেন যে দশ লক্ষ টাকা তো দেওয়া যেতেই পারে পরবর্তীকালে যখন তিনি বললেন যে আমি টাকার কথা উল্লেখ করিনি সেদিনই বাংলার মানুষ প্রতিক্রিয়া দিয়েছে সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে মেন স্ট্রিম মিডিয়াতে এবং জনে জনে যে এত বড় মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী জনপ্রতিনিধি স্বাধীনতার দেশে আর ব্যাপার খুব দুর্ভাগ্যজনক বিষয় কারণ আমিও দেখুন পশ্চিমবঙ্গেই পড়াশোনা করেছি এবং আমিও বিটেক করার পর চাকরি পাইনি বিটেক করার পর আমাকেও কিন্তু চাকরির জন্য হাপিত্যেস হয়ে এই রাজ্যে বসে থাকতে হয়েছে তার কারণ আমি ঠিক করেছিলাম যে আমি বাইরের রাজ্যে যাব না সেই জন্য আমাকে অনেক প্রতীক্ষা করতে হয়েছে শেষ মেশ যখন চাকরি পেলাম না তখন বিটেকের পর আমাকে বাধ্য হয়ে এমটেকটা করতে হয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এম করার পর তখন আমি ক্যাম্পাসিংয়ে চাকরি পাই এবং আমি কলকাতাতেই চাকরি করি তো আমার দুর্ভাগ্য লাগে যে দেখুন সকলেই তো পিএইচডি করেন না সকলেরই তো হায়ার ডিগ্রি প্রাপ্তি ঘটে না তাই কেন একটা এমএসসি ছেলে বিএসসি ছেলে কিংবা এম কম বি কমের ছেলে তারা এখনো পর্যন্ত যথেষ্ট যোগ্য এবং মেধার পরিচয় দেওয়া সত্ত্বেও কেন চাকরি পাবেন না শুধুমাত্র পরিকাঠামোগত সুযোগ সুবিধা নেই বলে শুধুমাত্র এই শিল্প নিয়ে রাজনীতি হয় বলে শুধুমাত্রই প্রশাসন প্রচুর শিল্প হচ্ছে প্রচুর শিল্প হচ্ছে বলে মুখে বলেন অথচ কালগোজে কলমে কোথাও তার ছিটে পোটা কিছু দেখাতে পারেন না কোনো অপরচুনিটি সাধারণ মানুষের কাছে তুলে দিতে পারেন না একদিকে প্রাইভেটে চাকরি নেই আর অন্যদিকে সরকারি যে সমস্ত চাকরিগুলো রয়েছে যার জন্য আমার আপনার ঘরের ছেলেমেয়েরা নিজেদের দিন রাত পরিশ্রম করে তৈরি করার চেষ্টা করছেন তাদের চাকরি পর্যন্ত তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বরা উপযুক্ত টাকার বিনিময়ে বেঁচে দিচ্ছেন আর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সবকিছু জানার পর বলছেন নেতাজি সুভাষচন্দ্র বসু বলে গিয়েছিলেন ভুল করা নাকি অধিকার রাইট টু মেক ব্লান্ডার এই পরিস্থিতিতে গোটা পশ্চিমবঙ্গবাসীর আগামী দিনের বেকার যুবক যুবতীদের কি হতে চলেছে আপনারাই লিখে জানান এবং বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যগুলো বলছেন সত্যি সত্যি আপনারা যদি আমি বেশ কয়েকদিন যাইনি ছ মাস সাত মাস হয়েছে ওই রাস্তা দিয়ে যাইনি আপনারা যদি দেখে থাকেন দুপাশে শিল্প সেটাও দয়া করে কমেন্ট সেকশনে লিখে আমাদের সমৃদ্ধ করুন যাই হোক এখনকার মতো এখানেই শেষ করলাম দেখা হবে আগামী পর্বে সবাই ভালো থাকবেন গুড বাই